নমস্কার বন্ধুরা আমি পায়েল তোমরা দেখছো ক্রিয়েটিভ কালার ওয়ার্ল্ড আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি তোমাদের এই লাল সাদা কম্বিনেশনে একটা সহজ সরল আসন তোমাদেরকে শেখাবো এটা ভীষণই ইজি এবং বিগিনার ফ্রেন্ডলি যারা তোমরা প্রথম ভাবছো আসন তৈরি করবে তারাও খুব সহজে এই আসনটা তুলতে পারবে তাহলে চলো ডিজাইনটা শুরু করা যাক বন্ধুরা আসনের এই বাঁধিকের কোণ থেকে তোমরা প্রথম ক্রস স্টিচটা তুলবে আমি পরপর তিনটে ক্রস স্টিচ তৈরি করব একটা দুটো তিনটে এরপর ঠিক এর মাঝখানে একটা তুলব এরপর আমরা একটা ক্রস স্টিচ দুটো তিনটে বাদ দিলাম এই ঘরটা থেকে আবার আমরা পরপর তিনটে ক্রস স্টিচ তৈরি করব একটা দুটো তিনটে আবার এই মিডল ঘরটায় একটা ক্রস স্টিচ তৈরি করব আবার একটা দুটো তিনটে ক্রস স্টিচ ছেড়ে এখান থেকে আবার আমরা তিনটা ক্রস স্টিচ তৈরি করব। এরপর ঠিক মিজিলে একটা ক্রস স্টিচ তৈরি করব। তাহলে আমাদের একটা লাইন তৈরি হয়ে গেল এরপর বন্ধুরা সাদা উল দিয়ে ক্রস স্টিচ তৈরি করতে হবে বন্ধুরা আমি এখানে সাদা আর লাল কালারে উল ইউজ করেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কালারের উল দিয়ে গোটা আসনে এই ডিজাইনটা তৈরি করতে পারো ইভেন আমি এখানে যে লাল কালারের উলটা ইউজ করেছি সেখানে তোমরা মাল্টি কালারের উল দিয়েও এই বুটিটা তৈরি করতে পারো দেখতে ভীষণই সুন্দর হবে আসনটা বন্ধুরা লাল কালারের উল্টা দিয়ে ডিজাইনটা তোলার পর আমি সাদা উল দিয়ে ভরাট করাটা এজন্য তোমাদেরকে দেখালাম যাতে তোমরা খুব সহজে ভরাট করাটাও শিখে নিতে পারো এইভাবে বন্ধুরা পুরো আসনটাতে সাদা উল দিয়ে ভরাট করে দিতে হবে সুন্দরের ডিজাইনটা এইভাবে তুলতে হবে আমি এখানে তোমাদের ছোট্ট একটা স্যাম্পেল তৈরি করে দেখালাম ঠিক এইভাবে যদি পুরো আসনটায় তোমরা ডিজাইনটা তোলো দেখতে ভীষণ সুন্দর হবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ডিজাইনটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অপশনটা অন করে দিও তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা তার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবে ফিরে আসছি আবার নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং